ব্যাকে আয় ব্যাকে আয় ব্যাকে আয় দাদা সাহেব মোদিজির জন্মদিনের শুভেচ্ছা। এটা মোদিজিকে শুধু দিচ্ছেন না, আমাদের সবার জন্য বার্তাটা দিচ্ছেন এই সকলের সকলের জন্য। শুধু মোদিজিকে কেন্দ্র করে, তিনি যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে কেন্দ্র করে আমাদের সমস্ত ভারতবাসী, শুধু ভারতবাসী নয় সমস্ত বিশ্ববাসীর জন্য এই বার্তা যে স্বচ্ছতাই সেবা। সারা পৃথিবীকে কলুষমুক্ত হতে হবে, আর্থিকভাবে যেমন কলুষমুক্ত হবে, প্রাকৃতিক এবং পরিবেশগতভাবেও কলুষমুক্ত হতে হবে। কলুষমুক্ত না হলে আগামী দিনে আমরা এই পৃথিবীতে শান্তিতে বাঁচতে পারব না। আপনি একটু আগে বললেন এই সরকারের বিষয়ে বললেন, এটা কি আপনার ক্ষোভ না প্র্যাকটিক্যালি আপনি রিয়েলাইজ করেছেন? না, ক্ষোভ তো আসে অনেক কিছু না পাওয়ার বেদনা থেকে, কিন্তু আমরা প্রতিদিনের জীবনযাপন যেটা করছি সেই যাপনগত বেদনা, যে আমরা সঠিকভাবে বাঁচতে পারছি না, সঠিক পথে চলছি না। গতকালের ঘটনা এবং বর্তমান সময়কে যদি পর্যালোচনা করি, তাহলেই কিন্তু বুঝতে পারবো আমরা একটা না পাওয়ার সাম্রাজ্যের দিকে ক্রমশ এগোচ্ছি এবং একটা ডামাডোলের পরিবেশের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে আত্মিকভাবে নিগৃহীত হচ্ছি। কালকের ঘটনার ব্যাপারে যদি একটু কিছু বলেন আপনার মতামতটা। কালকে যে ঘটনা ঘটেছে, একজন সাংসদকে যেভাবে নিগৃহীত করা হয়েছে, হেনস্থা করা হয়েছে এবং এক রাজ্যপালের গাড়ি যেভাবে আটকে রাখা হয়েছে, আমার পূর্ব আশ্রমে আমি ছিলাম শিক্ষক, সেই শিক্ষকতার মঞ্চ থেকে বলছি, এর থেকে লজ্জাজনক ঘটনা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও ঘটেনি। এবং এই অভ্যর্থ অবিলম্বে যেন প্রতিটা মুহূর্তে নিয়ন্ত্রণ করা হয় কেবলমাত্র উদাসীনের জন্য, এবং পরিকল্পিতভাবে এই সমস্ত হেনস্থাগুলো ঘটানো হচ্ছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। মহারাজ আপনার নাম? স্বামী পরমাত্মানন্দ, পঞ্চায়েত আখড়া মহানির্বাণী, ভারতবর্ষের যে সবচেয়ে প্রাচীন সাধু সমাজ আমি তার প্রতি। এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন খুব ভালো হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠতম নেতা নরেন্দ্র মোদী মহাশয়, নরেন্দ্র মোদীর যে কর্মযোগ্য যে উন্নয়ন, সে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মোদীর উপলক্ষে আমাদের কর্মসূচি স্বচ্ছতাই সেবা সারা ভারতবর্ষ চলছে। এটা কতদিন চলবে? এটা আমাদের আজকে 20 তারিখ অব্দি একটা প্রতিদিন প্রোগ্রাম, 20 তারিখ অব্দি চলছে স্বচ্ছতাই সেবা, কিন্তু আমাদের প্রোগ্রাম চলবে কন্টিনিউসলি। আমরা যতদিন না বাংলাকে মুক্ত করতে পারছি, আমাদের স্বচ্ছ অভিযানের মধ্যে বাংলাকে মুক্ত করা, তাই আমাদের চলবে প্রোগ্রাম। আপনার নাম? আমার নাম রঘুনাথ মণ্ডল, বহনগর উত্তর পূর্ব মণ্ডলের সভাপতি।